সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা পৃথিবীর মধ্যে অবস্থিত বিভিন্ন রেখা সম্পর্কে জানব। অর্থাৎ একটি ভূগোলকের মধ্যে কি কি রেখা থাকে, রেখাগুলো সম্পর্কে আমরা জানব। প্রথমেই বলে রাখি, এটা যদি আমরা একটা পৃথিবী মনে করি, পৃথিবীর উপরের পৃষ্ঠ কি? উত্তর। আমরা জানি পৃথিবীর উপরের পৃষ্ঠ হচ্ছে উত্তর, তাহলে এটা হচ্ছে উত্তর। নিচের পৃষ্ঠ কি? নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। অর্থাৎ এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব এবং এটা হচ্ছে পশ্চিম। এখন আসেন আমরা বিভিন্ন রেখা সম্পর্কে জানি। আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর মধ্যখানে একটা, এই যে বৃত্তের যে ঠিক মধ্যখানে, এটাকে বলা হয় মূলবিন্দু। এই মূলবিন্দুর বরাবর, অর্থাৎ এই উত্তর একদম উপরের পৃষ্ঠ, এটাকে উত্তর মেরু বলা হয় এবং এটাকে দক্ষিণ মেরু বলা হয়। এই উত্তর মেরু থেকে সোজাসুজি মূলবিন্দু দিয়ে দক্ষিণ মেরুতে যে রেখাটি আসে এটাকে বলা হয় মূল মধ্য রেখা। এটা হচ্ছে তাহলে কি? মূল মধ্য রেখা। এটা মূল বিন্দু, এটা মূল বিন্দু এবং এটা হচ্ছে মূল মধ্য রেখা। তাহলে এবার আসি আমরা এখানে, যদি একটা দাগ দেই, এটারও একটা নাম আছে। যে আমরা পৃথিবীর মানচিত্র যখন দেখি, ওইখানে দেখতে পাই এরকম 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 কতগুলো রেখা আমরা দেখতে পাই, এগুলার কতগুলো নাম আছে। কি নাম? নামগুলো একটু আমরা জেনে নেই। এই যে আমরা একটা বৃত্তের মতো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এক একটা অক্ষরেখা। এই বৃত্তের মতো এগুলোর নাম কি? এক একটা অক্ষরেখা। এগুলো কিন্তু একটা আরেকটার সাথে সমান্তরাল, এগুলো সমান্তরাল ভাবেই যাবে। এবং এই অক্ষরেখাগুলা আস্তে আস্তে মূলবিন্দু বরাবর যখন আসে এটা তখন, এটার মান মূলবিন্দুতে সবসময় মান হচ্ছে 0°। অর্থাৎ পৃথিবী, আমরা তো জানি পৃথিবী একটা গোলাকার, পৃথিবী গোলাকার। যদি আমরা গোলাকার কল্পনা করি, তাহলে এই রেখাটি এদিক থেকে যেমন আসছে, এদিক থেকে ঘুরে অপর পৃষ্ঠ থেকে ঘুরে তারপর আসবে। এই যে এই রেখাটি সম্পূর্ণ ঘুরে আসবে, এবং এটা এটার যেহেতু মান যেহেতু 0°, এই জন্য এই রেখাটিকে বলা হয় নিরক্ষরেখা। এই রেখাটিকে কি বলা হয়? নিরক্ষরেখা। তাহলে আমরা কি জানতে পারলাম এখন? এগুলা হচ্ছে অক্ষরেখা, অক্ষরেখা, অক্ষরেখা সমান্তরালে আসতেছে, এবং মূলবিন্দু বরাবর এসে অক্ষরেখাটার নাম হয়ে যায় নিরক্ষরেখা। এটার আরো একটা নাম আছে, এটাকে বিষুব রেখাও বলে। এটা কি? নিরক্ষরেখা বা বিষুব রেখা। তাহলে আমরা একটা বিষয় কি বুঝতে পারলাম? অক্ষরেখা যতই, যেমন এই যে উত্তর মেরুতে যখন যাবে, উত্তর মেরুতে ক্রমান্বয়ে ছোট হতে হতে যায়, এবং দক্ষিণ মেরুতেও ছোট হতে হতে যাবে। কেন? কারণ পৃথিবীটা একটা গোলাকার। তাহলে যতই আমরা নিচের দিকে যাব, এটা ধীরে 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 ছোট হতে থাকবে। তাহলে সবচাইতে বড় যেটা, ওটা হচ্ছে এই নিরক্ষরেখাটি। কেননা আমরা দেখতে পাচ্ছি এই নিরক্ষরেখার এই পাশে, এই জায়গায়, এই দুইটা জায়গায় হচ্ছে এদিকে সবচাইতে চৌড়া, পৃথিবীটা এদিকে সবচাইতে চৌড়া। এই জন্য আমরা
এটাই হচ্ছে নিরক্ষরেখা, এটাই হচ্ছে সবচেয়ে বড়, এবং এটার মান হচ্ছে 0°। তাহলে আমরা এখন অক্ষরেখা এবং নিরক্ষরেখা বুঝতে পারলাম। এখন আসি কর্কট ক্রান্তি রেখা কি, মকর ক্রান্তি রেখা কি। পৃথিবীর কেন্দ্রে আমরা চাই যে এখানে কেন্দ্রে মূল বিন্দু হচ্ছে 0°। 0° থেকে এইগুলা আস্তে আস্তে মানে 1°, 2°, 3°, 4°, 5°, এরকম যাইতে যাইতে এখানে যখন আসে এখানে এর মান হয় 90°। অর্থাৎ 5°, 10°, 15°, 50°, এরকম আস্তে আস্তে পর্যন্ত 90°। এটা এটার মান হচ্ছে কত? 90°। এরকম যাইতে যাইতে আমরা যখন 23.5 অর্থাৎ 23.5°তে যখন যাব, তখন ওই রেখাটির নাম হবে কর্কট ক্রান্তি রেখা। অর্থাৎ মনে করলাম আমরা এটা হচ্ছে এতটুক আসার পর 23°। তাহলে 23° যদি এটা হয়, এটার মান যদি 23° হয়, তাহলে এটাকে আমরা তখন বলবো কি, কর্কট ক্রান্তি রেখা। এটার নাম কি হয়ে যাবে? কর্কট ক্রান্তি রেখা। এবং যেহেতু এটা উত্তর গোলার্ধে অবস্থিত, গোলার্ধ কি, গোলার্ধ হচ্ছে এই যে এটা যেহেতু উত্তর, উত্তর যে মূলবিন্দু থেকে উত্তরে হচ্ছে উত্তর গোলার্ধ, মূলবিন্দু থেকে দক্ষিণে হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে এই কর্কট ক্রান্তি রেখা মূলবিন্দু থেকে যখন আমরা উত্তরে গিয়ে যখন 23.5° বরাবর যাব, তখন ওই রেখাটির নাম হবে, এই যে এই রেখাটির নাম হচ্ছে 23.5°, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ উত্তর কর্কট ক্রান্তি রেখা। ঠিক তেমনি ভাবে এদিকেও ঠিক সেম 23.5°, অর্থাৎ 23.5° যখন পাবো, তখন এটার নাম হয়ে যাবে মকর ক্রান্তি রেখা। এটার নাম হয়ে যাবে কি? মকর ক্রান্তি রেখা। এবং এটা যেহেতু দক্ষিণে, দক্ষিণ গোলার্ধে, এই জন্য এটার নাম হচ্ছে দক্ষিণ মকর ক্রান্তি রেখা। এটা হচ্ছে উত্তর কর্কট ক্রান্তি, এটা হচ্ছে দক্ষিণ মকর ক্রান্তি রেখা। আশা করি আমরা কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা বুঝতে পেরেছো আশা করি। তাহলে কি কি বুঝলাম আমরা? নিরক্ষরেখা কি বুঝলাম, অক্ষরেখা কি বুঝলাম, কর্কট ক্রান্তি মকর ক্রান্তি বুঝলাম। এবার আসি সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত কি। এই যে বললাম এখান 0° থেকে 5°, 10°, এভাবে যেতে যেতে 90° বরাবর যাই, এবং 23.5° যখন যায় তখন কর্কট ক্রান্তি রেখা হয়। ঠিক তেমনি ভাবে যখন আমরা 66.5 অর্থাৎ 66°তে যখন যাব, তখন এটার নাম হবে সুমেরুবৃত্ত। উত্তর পাশে হলে সুমেরুবৃত্ত, দক্ষিণে হলে কুমেরুবৃত্ত। দক্ষিণে হলে এদিকে মনে করেন যে 66.5 দেখা যাচ্ছে, আশা করি হ্যাঁ দেখা যাচ্ছে, এদিকটা 66.5 যদি হয় তাহলে এটার নাম হবে কি, কুমেরুবৃত্ত। অর্থাৎ উত্তরে হলে সুমেরুবৃত্ত, দক্ষিণে হলে কুমেরুবৃত্ত। আশা করি আমরা এই পুরো বিষয়টা বুঝতে পারছি। আমি আরেকবার রিপিট করছি, এটা হচ্ছে উত্তর মেরু, উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ মেরু, দক্ষিণ গোলার্ধ, এটা মূলবিন্দু, মূলবিন্দুতে মান হচ্ছে 0°, এবং এটা যখন উত্তর দিকে যায় 1°, 2° এরকম যাইতে যাইতে এখানে উত্তর মেরুতে মান হচ্ছে 90°, এবং মূলবিন্দু থেকে 1°, 2° যেতে যেতে দক্ষিণ মেরুতে মান হচ্ছে 90°।
উত্তর দিকে যখন 23.5 ডিগ্রি অর্থাৎ 23.5 ডিগ্রি যখন আমরা যাব, তখন যে রেখাটি আমরা পাব ওই রেখাটির নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এবং দক্ষিণে 23.5 ডিগ্রি বরাবর যে রেখাটি পাব এটার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা, এবং উত্তর দিকে 66.5 ডিগ্রি যে রেখাটি পাব এটার নাম হচ্ছে সুমেরু বৃত্ত, এবং দক্ষিণ দিকে 66.5 ডিগ্রিতে আমরা যে রেখাটি পাব এটার নাম হচ্ছে কুমেরু বৃত্ত, এবং নিরক্ষরেখা হচ্ছে মূলবিন্দু ছেদ করে যে অক্ষরেখাটি গেছে এটাই হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা। এই যে এগুলো হচ্ছে অক্ষরেখা, এটাও অক্ষরেখাই, তবে এটা মূলবিন্দু ছেদ করেছে, এই জন্য এটাকে আমরা বলবো নিরক্ষরেখা। এবার আমরা দ্রাঘিমারেখায় চলে যাওয়ার আগে বলে নেই, এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। এই যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে আমরা কতগুলো এই যে লম্বা লম্বা ভাবে এরকম কতগুলো রেখা দেখতে পাই মানচিত্রে। এই রেখাগুলাই হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে আশা করি বুঝতে পারছি আমরা সবাই দ্রাঘিমা রেখাটা কি। তাহলে বন্ধুরা এটা হচ্ছে দ্রাঘিমা রেখা, ওনার নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি দ্রাঘিমা রেখা কি, যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে লম্বালম্বি ভাবে যে রেখাগুলা কল্পনা করা হয় এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। আসলে এখানে প্রতিটা বিষয় কিন্তু কল্পনা করা হয়, যেমন এই যে মূলবিন্দু পৃথিবীর মাঝখান বরাবর এই মূলবিন্দুটি, এটিও কিন্তু কল্পনা করা হয়েছে। অক্ষরেখা নিরক্ষরেখা এগুলো কিন্তু কল্পনা করা হয়েছে, এগুলো কিন্তু সবকিছু কল্পনার মধ্যে, হ্যাঁ কল্পনার মধ্যে বাস্তব এটাই। তাহলে আমি পুরোপুরি বিষয়টি আরেকবার রিপিট করছি, এবং আশা করছি এই রিপিটের মধ্যে যাদের ছোটোখাটো বিষয় মিস করেছো এগুলো এখন রিপিটের মধ্যে সম্পূর্ণ ভালোভাবে জানতে পারবে। আচ্ছা আমি রিপিট করছি, এটা হচ্ছে মূলবিন্দু যেটা 0 ডিগ্রি। মূলবিন্দু থেকে আমরা যখন উত্তর দিকে 23.5 ডিগ্রি যাব যে রেখাটি পাবো এটার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা, এবং দক্ষিণ দিকে যে রেখাটি পাবো 23.5 ডিগ্রি বরাবর এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, এবং 66.5 ডিগ্রিতে যে রেখাটি পাবো এটার নাম হচ্ছে সুমেরু বৃত্ত, এবং দক্ষিণ দিকে 66.5 ডিগ্রি এসে যে রেখাটি পাবো এটার নাম হচ্ছে কুমেরু বৃত্ত। এটার নাম হচ্ছে কি? কুমেরু বৃত্ত। একটু দেখা যাচ্ছে না, আমি দেখা যায় মতো করে দেই, এটা হচ্ছে কুমেরু বৃত্ত। এবং উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর লম্বালম্বি যে রেখাগুলা এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। আশা করি আমরা সবাই এই বিষয়টি বুঝতে পেরেছি। আমি এখন এটা মুছে দিচ্ছি, এবং একটা সামারি আকারে ছোট করে একটা আঁকবো, একটা রিভিউ হয়ে যাবে আমাদের কার কতটুকু মনে আছে। আর একটা বৃত্ত আঁকছি, এই বৃত্তের যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাহলে এটার মধ্যবিন্দু নিরক্ষরেখা প্রথমে এঁকে ফেলি, এটা হচ্ছে নিরক্ষরেখা, তারপর 66.5 সুমেরু বৃত্ত, 23.5 কর্কট ক্রান্তি, এইদিকেও কুমেরু বৃত্ত 66.5, তারপর 23.5 এটা হচ্ছে
মকর ক্রান্তি, এগুলোর নাম অবশ্য আমি এখন লিখে দিব, আগে আমি রেখাগুলো এঁকে নিচ্ছি। তারপরে এদিকে লম্বালম্বি হচ্ছে মূল মধ্য রেখা, এবং এই যেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, এই যে দ্রাঘিমা রেখা আঁকলাম, আরো একটা একটা দিয়ে দিই। এটা হচ্ছে, এটা হচ্ছে, তাহলে এটা উত্তর, নিচে দক্ষিণ, তার পূর্ব, পশ্চিম, এবং এটা 23 দশমিক, এই রেখাটির 23.5 ডিগ্রি, এই জন্য এটার মান হচ্ছে, এটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এবং এটা 66.5 ডিগ্রি, এই জন্য এটার নাম হচ্ছে সুমেরুবৃত্ত, উত্তর পাশে হলে সুমেরুবৃত্ত। এবং যখন এটা 66.5 দক্ষিণে হলে কুমেরুবৃত্ত। এবং এটা 23.5 যখন হবে, দুঃখিত আমি এটা 23.5 যখন হবে ডিগ্রি, তখন এটা হবে মকর ক্রান্তি রেখা। এবং এই যে এগুলা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর, এগুলা হচ্ছে দ্রাঘিমা রেখা। এবং পৃথিবীটা যেহেতু গোলাকার, এই জন্য মূলবিন্দু থেকে উত্তর পাশের এটাকে বলা হয় উত্তর গোলার্ধ, উত্তর মেরু এবং উত্তর গোলার্ধ। এবং মূলবিন্দু থেকে দক্ষিণ পাশে এটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। এই হলো আমাদের আজকের আলোচনা, আমরা ভৌগোলিক রেখা সম্পর্কে জানলাম। আজকের পর থেকে আশা করছি রেখা সম্পর্কে আর কারো কোনো কনফিউশন থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। যদি থেকে থাকে তাহলে আমরা আবার ভিডিওটি দেখে নেব এবং রেখাগুলো সম্পর্কে পুরোপুরি ধারণা আয়ত্ত করে নেব, পুরোপুরি পুরো বিষয়ে রেখাগুলো সম্পর্কে পুরো বিষয়ে আয়ত্ত করে নেব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।